এটাই টেস্ট পাইলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। এখন আজকে আমরা চলে আসি চাঁদপুরে বিজয় মেলা। এখন আমরা বিজয় মেলাতে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা 2022 চাঁদপুর। ভাই এগুলো মোট কত করে ভাই? কে যে কোনো আইটেম এগুলো পঞ্চাশ টাকা মোট, মানে পঞ্চাশ টাকা হলো 12 পিস। কত করে বিক্রি করেন? 10 টাকা 20 টাকা। কোনগুলো 10 টাকা? এগুলো কত করে? 10 টাকা। আমি কক্সবাজার থেকে পুরো মালা সবাই আনছি, ধরেন 35 টাকা 30 টাকা এরকম জোড়া। ও আচ্ছা আচ্ছা, আমি যদি নেই তাহলে কম রাখবেন না কিছু আমার লিখে? না ভিতর থেকে আগে আসি, ভিতরে যাবো এখানে যাই না কেন, ব্যথা কিনা আছে তো নাকি? মোটামুটি মানুষ এখনো জমে না তো, এখনো তো জমে না, এখনো পরীক্ষা শেষ না, মানে আজকে হাসান আলী শেষ না, কালকে আবার আছে কালকে আলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে সালাম আলাইকুম। মানুষ তো বেশি নাই, লোকেরটা মজা এটাই টেস্ট পাইলাম। এটা আমাকে আরো 100 গ্রাম পার্সেল দে। কত? 250 গ্রাম? এত নেওয়া সম্ভব না। 100 গ্রাম ইয়েতে দিয়ে দেন, পলিতে নাই, পলি বিক্রি করেন না, তাহলে কি বিক্রি করেন? 250 গ্রাম পার্সেল, 250 গ্রাম নিচে বিক্রি করেন না, হয় না? ও
তাহলে তো আপনাদের ডিজিটাল সিস্টেম প্লাস হলো আপনার হলো না অনেকে তো ধরেন সাপোজ 100 গ্রাম নিতে চাইবে তখন কি করবেন মোটামুটি ভালো তাহলে সে বিভিন্ন আইটেমের থেকে 100 গ্রাম করে নিল অনেকের পক্ষে সেটা ঠিক আছে আপনি আপনি বললেন যে না ভাই আমি 100 গ্রাম বিক্রি করি না 250 গ্রাম বিক্রি করি তাহলে 250 গ্রাম আচার দাম আসে কত 150 টাকা অনেকের পক্ষে কিন্তু 250 গ্রাম আচার নেওয়ার পক্ষে সম্ভব থাকে না কারণ বর্তমান এই জমানায় কারণ সবকিছু দ্রব্যমূল্য যেই মানে অগ্রগতি না না ওইটা তো আপনি 100 গ্রাম যেহেতু না সেটা ঠিক আছে 100 গ্রাম যেহেতু আপনি এখানে খাইতে দিচ্ছেন এখানে টেস্ট করার জন্য বা যেটা হোক এখানে হ্যাঁ স্যাম্পল নিচ্ছে তাহলে ওইটা তো পার্সেল দেওয়া উচিত ওইটা কি আপনার কি ক্ষতিটা হবে তাহলে তাহলে ওইটা তো জাস্ট একটা পলিথিন আপনার একটা পলিথিন লাগবে আচ্ছা আপনার লোগো যাচ্ছে না তাহলে আরেকটা কাজ করতে পারেন আপনি কি করবেন যেমন না না ওই আপনি আপনি নিজস্ব একটা পলি তৈরি করবেন যেমন ঢাকার মধ্যে আছে ওই লোগো আপনি লোগো সিল মেরে দিবেন তাহলে এটার মধ্যে আপনার লোগোটা কোথায় ও আচ্ছা এটা তো লোগো নাই আচ্ছা আচ্ছা না আপনি বলতেন লোগো না আপনি এটার মধ্যে তো লোগো নাই ও সব সব কিছুর মধ্যে লোগো আছে কই আর কোথায় লোগো হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এ মামা কত করে বিক্রি করেন এগুলা মানে কত করে 50 টাকা 120 টাকা 100 টাকা এটা হলো 50 টাকা হ্যাঁ এগুলো 50 টাকা করে আপনারা বাচ্চা নিয়ে আসলে এখান থেকে নিতে পারেন এগুলো কত 120 টাকা কেন এগুলো কি সাবানে ফেনা নাকি হ্যাঁ কেমিক্যাল দাও কেন আবার একটু করেন তো ও খুব সুন্দর ব্যথা কিনা হয়নি ভাই কম কেন মেলা জমে না তো নতুন মানে আজকে কয়দিন হয়েছে ও বারে বা অনেক দিন তো গেল ওই পোলা পানির তো পরীক্ষা চলতে সেই জন্য মনে হয় বাকি দিবেন নি বাকি দেন না আমি তো গরিব মানুষ আমার তো কিছু কম দেন না আর কম দেন আপনি তো ব্যাকের থেকে 10 টাকা করে নিছেন আপনার সাথে তো আমি বেশি করি মানুষ না হলে এখানে খালি করি এই মেশিনটার দাম কত হ্যাঁ 70,000 হ্যাঁ দেশে বাড়ি কোন জায়গায় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এখানে আসলে কি হবে কমেডি জানেন কোন জায়গা মেলা 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 এই ঘুরুন কেন আপনি বা বাসা এর মধ্যে মাপো টাপো না কত করে দিলে আমার তো 5 টাকা না 5 টাকা আচ্ছা দেন আপনি 5টা মামায় কত রাখবেন আমাদের জন্য 5 টাকা কেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মা